আসসালামু আলাইকুম, বিডিজ অফ ইন্টারপ্রেন্সে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাস্টমস অ্যান্ড কমিউনারেট, ঢাকা উত্তরে ঢাকা। এটার আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.dnbc.gov.bd। তো এটা মূলত প্রকাশ করা হয়েছে 22 অক্টোবর 2023 তারিখে। এখানে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা যদি আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে, ঠিক আছে। তো এইখানে বিস্তারিত আলোচনা করব, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে স্মারক নংটা, এই স্মারক নংয়ে আপনার 9/1/2023 তারিখ অনুযায়ী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে হবেন সেটাও এখানে সাইটে দেওয়া আছে। প্রথমে দেখেন যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। 3টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এখানে আপনার কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং অবশ্যই আপনাকে যেই স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট আছে সেটাই আপনার উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে 7 লিপিকের কম্পিউটার অপারেটর, 1টি পদের সংখ্যা রয়েছে, 13তম গ্রেডের বেতন এটা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 7 লিপিতে আপনার সর্বনিম্ন গতি থাকতে হবে মিনিটে 80 শব্দ এবং বাংলায় 7 লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে 50 শব্দ। এবং ইংরেজি কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন আপনার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে 30 শব্দ এবং বাংলা কম্পিউটার মুদ্রা করে আপনার সর্বনিম্ন গতি হচ্ছে প্রতি মিনিটে 25 শব্দ, ঠিক আছে। এবং এখানে 3 নম্বর যে পদ, সেটা হচ্ছে উচ্চমান সহকারী, 10টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যদি আপনি অন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এখানেও আপনার যেই এক্সপিরিয়েন্সগুলো চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে আপনার কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে মিনিটে 30 শব্দ এবং বাংলায় থাকতে হবে 25 শব্দ, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর পদ, 7 মুদ্রাকৃতি কম্পিউটার অপারেটর, 1টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনার 14তম গ্রেডের বেতন, শিক্ষাগত যোগ্যতা এখানেও সেম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এখানেও কম্পিউটার যেই চালানোর এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে। পাশাপাশি এখানে আপনার টাইপিংয়ের স্পিড ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ এবং বাংলায় থাকতে হবে মিনিটে 25 শব্দ, ঠিক আছে। তারপর 5 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, 1টি পদের সংখ্যা রয়েছে। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এখানেও আপনার কম্পিউটারের যে ওয়ার্ড প্রসেসিং সহ যাবতীয় যেই কম্পিউটার যে বেসিক ধারণা সেটা আপনার থাকতে হবে। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নাগরিক, 8টি পদের সংখ্যা রয়েছে এখানে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ সমমানের পরীক্ষা, এখানে আপনার এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এবং এইখানেও আপনার যেই কম্পিউটার যেহেতু পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখি, এখানে আপনার কম্পিউটারের যে বেসিক ধারণা টাইপিং এর স্পিড এগুলো প্রয়োজন হবে। তারপর 7 নম্বর হচ্ছে ড্রাইভার, 6টি পদের সংখ্যা রয়েছে। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ড্রাইভার পদে আপনি আবেদন করতে চাইলে এখানে আপনার এসএসসি পাস থাকতে হবে, পাশাপাশি অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। 8 নম্বর পদ হচ্ছে সিপাই, 24টি পদের সংখ্যা রয়েছে এখানে। সবচেয়ে পপুলার যেই পোস্ট সেটা হচ্ছে সিপাই। এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস করলে। এবং এইখানে আপনার উচ্চতার হবে পুরুষের ক্ষেত্রে 4 ইঞ্চি সর্বনিম্ন এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 2 ইঞ্চি এবং বুকের মাপটা হচ্ছে 30 এবং সর্বশেষ অবস্থায় 32 ইঞ্চি, উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং 9 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, 7টি পদের সংখ্যা রয়েছে। এখানেও আপনার শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি এখানে আপনার যে পদে আলোচনা করলাম প্রত্যেকটা পদের জন্য যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, এখানে কাস্টমস অ্যান্ড কমিউনারেট, ঢাকা উত্তর, ঢাকার অধিক্রেতাধীন জেলাসমূহ অর্থাৎ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এর স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো চলুন এবার আলোচনা করি কীভাবে আপনার আবেদনটা করতে হবে। তো আবেদন প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে আপলোড করতে হবে। এখানে আপনার ওয়েবসাইট হচ্ছে cbcn.teletop.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন। আবেদনটা শুরু হয়েছে হচ্ছে 23 তারিখ থেকে, 23/10/2023 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/11/2023 বিকাল 4টা পর্যন্ত। এবং এখানে আবেদনের প্রসেসটা এটা একদম সিম্পল, আপনারা ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর SMS এর মাধ্যমে কীভাবে আবেদন ফিটা দিতে হবেন এটা আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে নেন,
এখানে দেওয়া আছে এস এম এস এর নিয়মটা, কীভাবে আপনার আবেদন ফিটা দিতে হবে, এবং প্রত্যেকটা পদে কিন্তু আলাদা আলাদা আবেদন ফি চাওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা পদেই আপনারা যে যে পদে আবেদন করবেন সেই পদের জন্য আলাদা করে আবেদন যে ফিটা সেটা আপনার দিতে হবে। তো এটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, আমি পেজটা একটু ধরে রাখছি, আপনারা স্ক্রিনশট দিতে পারেন চাইলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে নতুন একটা নিয়োগ বিতর আলোচনা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।